এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা জব কার্ড হোল্ডার, এখানে এখানে যারা এসেছেন কলকাতা এসে ইতিমধ্যেই পৌঁছেছেন তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, সব জেলা থেকেই এসেছেন, যারা মায়েরা বোনেরাও এসেছেন অনেকে, তারা জব কার্ড হোল্ডার, জব কার্ড নিয়ে এসেছেন। আমি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি এক বাপের বেটা হন যাদেরকে আপনি বলছেন জব কার্ড হোল্ডার নয়, তারা নাকি অসততা করেছেন, তারা টাকা চুরি করেছেন, আপনি যদি এক বাপের বেটা হন, আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এনারা আছেন এখানে এই সামনে দাঁড়িয়ে, এদের সামনে দাঁড়িয়ে এদের জব কার্ড গুলি দেখে আপনার যদি হিম্মত থাকে এখানে এসে কথাগুলো বলুন, আমরা এখানে আপনার জন্য অপেক্ষা করছি। যদি এখানে এসে ওই কথাগুলি বলতে পারেন আপনাকে লিখে দিচ্ছি জামা প্যান্ট শুদ্ধ, ফিরে যাবেন না এখান থেকে। সুকান্ত মজুমদার আপনি একটা দলের পদাধিকারী, কেন এই ধরনের অসততা করছেন, কেন এই ধরনের কথা বলছেন? মানুষ অনেক কষ্ট করে 100 দিনের কাজ করেছে, 100 দিনের কাজ করে তারা অনেকে টাকা পাননি, এবং জব কার্ড হোল্ডাররা তারা দিল্লি যায়।